দারিদ্র দূর করার মডেল উপস্থাপন করে নোবেল শান্তি জয় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তার মেয়ে বিখ্যাত অপেরা গায়িকা মনিকা ইউনূস চেষ্টা করছেন শিল্পের মধ্য দিয়ে মানুষের জীবন পাল্টে দেবার। এক বান্ধবীকে সাথে নিয়ে মনিকা প্রতিষ্ঠা করেছেন সিং ফর হোপ চ্যারিটি সংস্থার, যারা নিজেদের মতো করে বিশ্বব্যাপী কাজ করছেন বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর। যুক্তরাষ্ট্র থেকে ডক্টর রবিউল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সঙ্গীতকে বিশ্বব্যাপী দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেয়া ও শিল্পের মাধ্যমে তাদের জীবনকে পাল্টে দেবার লক্ষ্য নিয়ে মনিকা ইউনূস ও তার বান্ধবী ক্যামিলা জেমোরা গড়ে তুলেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংগঠন সিং ফর হোপ। এই প্রতিষ্ঠান বিশ্বব্যাপী 1000-এরও বেশি পেশাদার শিল্পীদের সংগঠিত করেছে, তাদের মাধ্যমে বছর জুড়ে আয়োজন করে নানা কর্মকাণ্ড। এরই ধারাবাহিকতায় জুন মাসে সিং ফর হোপ আয়োজন করে এক অভিনব শৈল্পিক প্রতিযোগিতার। মনিকা ও ক্যামিল পিয়ানোর 88টি কির সাথে মিল রেখে জোগাড় করেন 88টি পুরনো পিয়ানো। Piano Projects places 88 pianos on the streets of New York for anyone and everyone to play, and this is the big finale with 88 pianos out on the plaza of Lincoln Center, and we have lots of different concerts and artists participating, and it's a wonderful day for the community to be out. 88 জন চিত্রশিল্পী এগুলোকে দেন নতুন আঙ্গিক। নিউ ইয়র্ক শহরের বিভিন্ন পয়েন্টে এগুলোকে স্থাপন করা হয়। পেশাদার শিল্পীরা শিশু কিশোরদের দেন তাৎক্ষণিক প্রশিক্ষণ। কর্মব্যস্ততার ফাঁকে অনেকেই সুর ধরেন কাছের পিয়ানোতে। প্রায় দু সপ্তাহ জুড়ে প্রদর্শনীর পর গেল সপ্তাহেই গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হয় লিঙ্কন সেন্টারে। And so I think the thing that's so great about this project is the pianos are embraced by everyone, whether you know how to play or you've never played before. They are art for all. সব বয়সী পিয়ানো প্রেমীদের ভিড়ে লিঙ্কন চত্বর হয়ে ওঠে উৎসব মুখর। মনিকা বিশ্বাস করেন প্রতিটি মানুষের অন্তরে আছে শিল্পী সত্তা। সিং ফর হোপ আশা করে আগামী দিনে দরিদ্রদের মাঝ থেকেই মহান শিল্পী তৈরি হবে।